ডিজিটাল আইসিটির এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। এই ভিডিও টিউটোরিয়ালে দেখানো হবে কোভিড-19 পরিস্থিতিতে বাংলাদেশ বেতারের মাধ্যমে দূর শিক্ষণ পদ্ধতিতে ডিস্টেন্স মোড প্রাথমিক শিক্ষা পাঠ সম্প্রসারণ করা হচ্ছে। এটা কিভাবে আপনি আপনার হ্যান্ডসেট থেকে এই পাঠগুলো শিখতে পারেন বা শুনতে পারেন, এর জন্য সাধারণ হ্যান্ডসেট হলেও হবে। এছাড়া আপনার কাছে যদি অ্যান্ড্রয়েড মোবাইল সেট থাকে সেটা হলেও হবে। তো চলুন আমরা দেখি যে কিভাবে অ্যান্ড্রয়েড মোবাইল সেট থেকে এই দূর শিক্ষণ পাঠ শোনা যায়। এজন্য প্রথমে আমাদের একটা অ্যাপস লাগবে। অ্যাপসটা ডাউনলোড করার জন্য আমরা প্লে স্টোরে যাব। এজন্য প্লে স্টোরে যে এখানে প্লে স্টোর সিলেক্ট করলাম। প্লে স্টোর সিলেক্ট করার পরে এই যে এই জায়গাটা আমরা লিখব বাংলাদেশ বেতার। আমি এখানে লিখে দিচ্ছি BANG বাংলাদেশ DESH বাংলাদেশ লেখার পরে একটা স্পেস দেব, এরপরে লিখব BETAR বাংলাদেশ বেতার। লিখলে এই নিচের এই অপশনটি আপনারা পাবেন, রেডিও অ্যাপস, বাংলাদেশ বেতার রেডিও অ্যাপস। এটা যদি আসে আপনি এখানে সিলেক্ট করে দেবেন। আমি একটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে প্রথমে যে অ্যাপসটা আপনারা দেখতে পাবেন বাংলাদেশ বেতারের, এই যে একটা লোগো আছে, এই লোগো দেখে আপনারা বুঝবেন এটা বাংলাদেশ বেতারের নিজস্ব অ্যাপস। এটা আমরা এখন সিলেক্ট করব ডাউনলোড ইনস্টল করার জন্য। এজন্য আমরা ইনস্টল বাটনে এবার আমরা সিলেক্ট করে দিচ্ছি, ক্লিক করছি। প্রেস করার পরে একটু ওয়েট করতে হবে। অ্যাপসটা খুবই অল্প, 2.75 মেগাবাইট। ইনস্টল হয়ে গেলে আমরা ওপেন করব। ইনস্টল হয়ে গেছে। এখন আমরা ডান পাশে দেখতে পাচ্ছি ওপেন লেখা আছে। আমি সরাসরি এখান থেকেও ওপেন করতে পারবো। এছাড়া আপনি ভিতর থেকে যেখানে শর্টকাট বাটন তৈরি হয়েছে সেখান থেকে ওপেন করতে পারবো। আমি যদি এখান থেকে ওপেন করি তাহলে এই ওপেন এই অপশনে আমরা ক্লিক করব। ওপেন অপশনে ক্লিক করলে আপনি এইরকমের একটি ইন্টারফেস দেখতে পারবেন, ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান, এবং নিচে দেখতে পারবেন কয়েকটা অপশন পাবেন, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, এখানে দেখতে পাবেন। আপনি যদি ঢাকা অঞ্চলের বাসিন্দা হয়ে থাকেন তাহলে ঢাকাটাই সিলেক্ট করা থাকবে। ঢাকাটা সিলেক্ট করা থাকলে আপনি ঢাকা ক এই যেখানে এই অপশনটা আপনাকে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে পুলিশ তাদের ধরে বিচারের এখানে সিলেক্ট করলে আপনি ঢাকা অঞ্চলের অনুষ্ঠানটা ভালোভাবে শুনতে পাবেন। এর মানে অন্য অঞ্চল যেখান থেকে শুনতে পাবে না তা না, তবে আপনি যে অঞ্চলের বাসিন্দা হন সেই অঞ্চলটাকে সিলেক্ট করলে অনুষ্ঠানটা শোনার জন্য একটু ক্লিয়ার শুনতে পাবেন। আমি যদি এখানে খুলনা সিলেক্ট করলাম, খুলনা সিলেক্ট করার পরে আবার যদি আমি এই যে FM 88.8 মেগাহার্জ সেখানে যদি আমরা সিলেক্ট করে দিই তাহলে দেখবেন যে বিচক্ষণতা দিয়ে একটু ক্লিয়ার অনুযায়ী দোষীদের শাস্তি প্রদান করেন। তো তাহলে অনুষ্ঠান যখন শুরু হবে আমরা বুঝতে পারলাম সমাজে সুস্থভাবে বাঁচতে হলে আমাদের আইনের প্রতি এখন অফ করে দিচ্ছি। এখন একটু অন্যভাবে এই অ্যাপসে কীভাবে প্রবেশ করা যায় সেটা দেখছি। আমরা এটাকে চলে যাই এখান থেকে চলে যাচ্ছি। এবার দেখুন যে যখন আপনি বারবার তার অ্যাপস ডাউনলোড করবেন না, ইনস্টলও করবেন না, যখন ইনস্টল একবার হয়ে যাবে তখন আপনার এর মধ্যে শর্টকাট এই বাটনটা তৈরি হবে বাংলাদেশ বেতারের। তখন আমরা এই এখান থেকে ক্লিক করেই ভিতরে প্রবেশ করতে পারবো। যেন আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এবার আপনার নির্দিষ্ট বিভাগকে সিলেক্ট করে দিন। তো সিলেক্ট করার পরে যে আমি একটা খুলনা সিলেক্ট করলাম, করার পরে এই যে FM 88.8 মেগাহার্জ এখানে আমরা সিলেক্ট করে দিলাম। যদি অনুষ্ঠান দ্বিতীয় প্রশ্ন এই যে এখান থেকে খুব ভালোভাবে আপনি শুনতে পাচ্ছেন। আবার বলছি ট্রাফিক পুলিশের কাজ কি, বন্ধ করলাম। তো এখানে আপনি হেডফোন ছাড়াই ভালোভাবেই শুনতে পাবেন। আমি হেডফোন বাদে এটা ব্যবহার করছি। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে এই টিউটোরিয়ালটা দেখার জন্য।